পৌরসভা কি করে আছে, ওয়ার্ড কমিশনার কি করে আছে, চেয়ারম্যানে কি করে আছে, আমাক জবাব লাগে। আমি ব্লেসিপাড়া 3 নম্বর ওয়ার্ডর আমি বাসিন্দা, আমি ট্যাক্স দিও, পৌরসভা ট্যাক্স ভরাইছে, আমি সেইটো দিয়ার কারণে বাধ্য আছো। কিন্তু আমার যিখিনি প্রাপ্য, যিখিনি সুবিধা আমার যাতায়াতের কারণে যিখিনি দিব লাগে, সেইখিনি কিয় তেওঁলোক দিয়া নাই? আমি গণতন্ত্র দেশের এজন সাধারণ নাগরিক, হয়তো আমি যদি ট্যাক্স দিব পারো, আমার যাতায়াত করার যিখিনি রাস্তার অবস্থা, দুরবস্থায় তেওঁলোকে কিয় আমার নিয়মে করে দিয়া নাই? বিগত 7-8 দিনের এই নেরানেপেরা বরষুণত আমি যে জমযতনে ভুগি আছো, এই পানির তলত আপনাদের দেখা পাইছে যে আমার ওয়ার্ড কমিশনার তেওঁলোকৰ কিন্তু কোনো ধরনের যে কিবা একটা স্টেপ লব বা খবর লব ব্যবস্থা, তার কোনো ধরনের তেওঁলোকৰ স্টেপ আমি লওয়া দেখা নাই। তেওঁলোকৰ নিজের যিখিনি করব লাগে পয়সা পাতির পিছনে তেওঁলোক দৌড়ি আছে, যেটা আমি দেখা পাই। আমার ওয়ার্ড কমিশনার 3 নম্বর ওয়ার্ড কমিশনার, 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার, তেওঁলোক যে শুই আছে, চকু মুদি যে কুলির ভাও ধরে আছে, তেওঁলোকৰ চকুবিলাক খোল খাওয়ার কারণে মই আজি আপনাদের মাধ্যমে তেওঁলোকক মই অনুরোধ জানাইছো, আমার বিহিত ব্যবস্থা করক, নহলে অন্যথা আমি রাইজর তরফের আমি বেলেগ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করার আমি বাধ্য হম। মতে একটা কথা আপনাদের প্রথমের কই আছো যে তেওঁলোক তো রাইজর সেবা করার কারণে আহা নাই, যদি আজ রাইজর সেবা করার কারণে যদি আইল হয়, আজি তো আমার এই দুরবস্থা নহলে। তেওঁলোক আইছে নিজের নিজের চিন্তা করে, নিজের নিজের কমিশনের উপর ডিপেন্ড করে, আর এইবিলাক যে কথা সচা কথা তো কেউ চুপাই না থাকে, আজি হোক কালি হোক তো উলাই আইব, আরও উলাব, আপনার চাই থাকিব, আপনার যখন বন্ধু বান্ধব আছে আপনার আরও দেখা পাব, আরও কিছুমান তেনেকুৱা ঘটনা হয়েছে, সেইবিলাক লাহে লাহে পোহর আহি যাব, দেখা পাব। কামর বাইরে অঙ্ক করে আছে, অঙ্কর উপর বেশি ডিপেন্ড করে যে রাইজ কেন সুবিধা হবো, সেইটো তেওঁলোকৰ কোনো চিন্তা নাই। আজি আপনার আমার 3 নম্বর ওয়ার্ড বজারখানের বার গিয়ে চাও কি অবস্থা হয়ে আছে, কেনকা একটা কদর্যময় অবস্থা হয়ে আছে, লাজ লাগে মানুষ কব কারণে, মানুষে কয় যে কত পানি নেই ব্লিচ পারে, তেনেকুৱা অবস্থা কি আপনার চাওক, বেলেগ ঠাইর আমার তুলনা করক, কি অবস্থা আছো আমি, এই কি আমার উন্নয়ন হয়েছে, এই কি আমার ব্লেসিপাড়া ডেভেলপ হয়েছে, মডেল হয়েছে আমার ব্লেসিপাড়া, এইবিলাক চাওক আপনার কত কি হয়ে আছে। আমার লড়া ছেলী সকল আজি 7 দিনের স্কুল কলেজ যাব পৰা নাই, সন্মুখতে আছে একহাটু পানি ভাঙি স্কুলত যাব নহারে। আর এটা আমার ইয়াত হসপিটাল আছে, ইয়াতে বহুত রাইজ শুশ্রূষা করবলে আহে, আহি পেলায় এই পানির কারণে এতিয়া আহিব নোৱাৰা হৈছে, মানুষ বহুত কষ্ট করে বহু দূরত যাবলগা হয়ে আছে। এই কারণে আপনার অনুরোধ প্রশাসনে যেন এই কামটা সোনকালে করে, এইখানে আপনার জড়িয়ে মানে অনুরোধ জানাম। লগতে আজি আপনাদের সকলে আমার এই ওয়ার্ডর চিন্তা করে শুভাকাঙ্ক্ষী হয়ে আগুয়াই আছে, এইবলিও মানে আপনার ধন্যবাদ জানাই। এই 3 নম্বর ওয়ার্ড বিলাসীপাড়া বড়গাঁও ডিমাতলা অঞ্চল বলে কয় অবস্থা, এই মানে বর্তমান পরিস্থিতি, এই তো বানপানী নহয়, এই বরষুণের পানি মানে আটকি গেছে, সাইন্টিফিকভাবে পানিটা ওলাই যাওয়ার কোনো ব্যবস্থা করা নাই, ড্রেন করেছে, আধা করেছে, কোনফালে ডাউন দিব লাগে, কোনফালে ওখ দিব লাগে, সেইটো নকরাকে যথেমধ্যে বনাই থৈ গেছে, আর আমার বিভাগটো এইটো চোয়াচিতা করা নাই, এই কারণে ইয়ার দুরবস্থা হয়েছে।